আর এই পাঁচটায় নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু ম্যাটন স্যুপ হচ্ছে। ম্যাটনটাকে আগে ভালো করে বয়েল করে নেওয়া হচ্ছে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু দমদম। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দীপঙ্করদার দোকানে, যেখানে কিন্তু চিকেন স্যুপ পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়, মাটন স্যুপ পাওয়া যাচ্ছে 28 টাকায়, আর আলু স্যুপ পাওয়া যাচ্ছে, মানে ঝাল ঝাল আলু স্যুপ পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকায়। তার পাশাপাশি এখানে আর কী কী আইটেম পাওয়া যায়, তোমরা এই দোকানটায় আসবে কী করে, কখন আসলে এই খাবারগুলো পাওয়া যায় এবং এখানকার খাবারের স্বাদ কেমন, সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থ্রু যদি দেখে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, এটা কি দাদা চিকেন স্টু, এটা রেডি? আচ্ছা, সবই স্যুপ আইটেম, সুপারি স্যুপ আইটেম। কি কি পাওয়া যাচ্ছে? আলু স্যুপ, ভেজ স্যুপ, চিকেন স্যুপ, মাটন স্যুপ, সব রকম পাওয়া যায়। কোন স্যুপের কি কি দাম আছে একবার যদি বলে দাও? আলু স্যুপ 10 টাকা করে, ভেজ স্যুপ 15 টাকা, আর চিকেন স্যুপ 25 টাকা, মাটন টেংরি স্যুপ আছে 28 টাকা, আর মাটন মিটটা হচ্ছে 45 টাকা। পাঁচটা থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, 5টা থেকে। রোজ খোলা, সমস্যা কোনো সমস্যা পড়লে বন্ধ, সেটা রোজ খোলা। এসো নিয়ে যাও। এটা কি রয়েছে দাদা? আলু স্যুপ। আলু স্যুপ, এটা কি ঝাল ঝাল ভাবে করা হয়? একটু দেখাও না, একটু দেখাও। আচ্ছা, একদম লাইট ভাবে, তাই তো? আলু সাইজ গুলো একটু থাকে, এটা শুধু আলুই থাকে তাই না? এটার দাম কত? আলু স্যুপটার দাম 10 টাকা, এক বাটিতে 3 পিস দিয়ে 10 টাকা। আর এই পাঁচটায় নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু মাটন স্যুপ হচ্ছে। মাটনটাকে আগে ভালো করে বয়েল করে নেওয়া হচ্ছে। গোলমরিচ রেডি। সো ফাইনালি কিন্তু আমরা দীপঙ্করদার দোকান থেকে নিয়ে নিয়েছি চিকেন স্টু কিংবা চিকেন স্যুপ, যাই বলো না কেন। দেখেছো এরকম ধোয়া উঠছে কিন্তু এখনও। এই চিকেন স্যুপটার দাম কিন্তু রয়েছে মাত্র 25 টাকা, আর তার সঙ্গে কিন্তু আমরা একটা শাঁখা পাউরুটি নিয়েছি, এটা যদি তোমরা নিয়ে নাও সেক্ষেত্রে 5 টাকা দাম পড়বে। টোটাল আমাদের এখানে কিন্তু দাম আসলো এই প্লেটটায় 30 টাকা।
তো দাদা খেতে খেতে যদি কেউ স্যুপ শেষ করে যদি বলে যে আবার আরেকটু লাগবে ওটা কি দাও? আচ্ছা রিপিট কিন্তু সবাই পাবে, ওটা সবাই পাবে, শেষ হয়ে গেলে কিন্তু দাদা বলছে আরেক খাতা কিন্তু দেওয়া হয়। আর স্যুপটার মধ্যে তোমাদের দেখাতে পারছি নিশ্চয়ই, দেখো এপাশে পেঁপে রয়েছে, এপাশে বিনস রয়েছে, এপাশে গাজর রয়েছে, আবার এপাশে কিন্তু আমি বেবি কর্ণও তখন দেখতে পেয়েছিলাম, বেবি কর্ণও কিন্তু দেওয়া রয়েছে। আর উপর দিয়ে দেখো ডিমটাকে ভেঙে দিয়ে দেওয়া, এই যে ফার্স্টে না একটু ওই চিকেন স্যুপটা কিংবা চিকেন স্টু যাই বলো না কেন, অনেকে এটা চিকেন স্যুপ বলে, অনেকে এটা চিকেন স্টু বলে, শুধু শুধু খাওয়া যায়। উপর দিয়ে একটা বেশ মশলা ছড়িয়ে দিয়েছেন যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, সেই জন্য কিন্তু এই চিকেন স্টুয়ের স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ওরা কী মশলা দিয়েছিল দাদা? আচ্ছা স্যুপের একটা মশলা দিয়েছিল, সেই জন্য কিন্তু এই চিকেন স্যুপের টেস্টটা আরও বেড়ে গেছে। এই দেখো পেঁপে রয়েছে, পেঁপে আর গাজর, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে স্যুপের মধ্যে। সব ভেজিসগুলোই কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। আর 25 টাকায় চিকেন স্যুপ, আমি তো কীরকমভাবে যেন ভাবতেই পারি না। আর আমি কিন্তু লাস্টবার টিঙ্কু টিফিন কর্নার থেকে এই চিকেনের স্যুপগুলো ট্রাই করেছিলাম, তো তার থেকে কিন্তু কোনো অংশে কম না, মানে কি বলবো, মানে টেস্ট ওয়াইজ যদি বলতে চাই টিঙ্কুদার দোকানে চিকেন স্যুপের দাম অনেকটাই হাই, তবে এই দাদার দোকানের কি টেস্টটাও কিন্তু বেশ ভালো। আর এই যে এরকম সাইজের একটা চিকেন লেগ পিস আমি পেয়েছি স্যুপের মধ্যে, পড়িস না পড়ে যাচ্ছিল। এবার যে শাঁখা রুটিটা আছে না, একটু শাঁখা রুটি দিয়ে স্যুপটা এবার খাবো। শাঁখা রুটি একটু স্যুপ, বেশ একটু চিকেন স্যুপটা ঝাল ঝাল আছে, আর সেই স্যুপ মশলাটা দেওয়াতে কিন্তু একটা চটপটা ফ্লেভার হয়েছে, খেতে যদি এক কথায় বলি জাস্ট ফাটাফাটি লাগছে, সেরা লাগছে। আর স্যুপটা কিন্তু একদম টেলটেলে না, অনেক জায়গায় চিকেন স্যুপ করে কি জলের মতন টেলটেলে থাকে, একটু কিন্তু ঠিক আছে, দেখো বলবো না যে খুব ঠিক, তবে সেরকম জলের মতন কিন্তু টেলটেলেও নয়, একটু চিকেন স্যুপ আর একটু শাঁখা পাউরুটি। জমে গেল, বেশ লাগছে, দুর্দান্ত। এবার যে এই যে স্যুপের মধ্যে ভেজিসটা দিয়েছে না, পেঁপে দিয়েছে, একটু পেঁপে দিয়ে শাঁখা পাউরুটি, চিকেন স্টু দিয়ে এরকম শাঁখা পাউরুটি মারাত্মক লাগছে। বিশেষ করে আমরা চিকেন স্টুটা কিন্তু সকাল অ্যানাউন্সমেন্ট, শব্দ বিভ্রাট তো আমরা সাধারণত কিন্তু চিকেন স্টুটা না সকালবেলায় খেতে খেতে অভ্যস্ত, বাট দীপঙ্কর দা কিন্তু চিকেন স্টুয়ের এই আইটেমগুলোই বিকেলবেলায় তৈরি করে, তাই তো দীপঙ্কর দা? আচ্ছা দীপঙ্কর দা, এই যে এরকম এগ যে দাও একটা স্যুপের এই ডেচকের মধ্যে, কতগুলি এগ দেওয়া রয়েছে, কতগুলি দাও মোটামুটি দাও? 7-8টা দিয়ে দাও না, সেই জন্য কিন্তু দেখো এগের পরিমাণটা অনেক। এই যে আমি কিন্তু তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারছি, দেখো আর একটু খাবো স্যুপ, আর একটু শাঁখা পাউরুটি, জমে গেল মারাত্মক। তোমরা এখন থেকে মাটন স্যুপও ট্রাই করতে পারো, আলু স্যুপও ট্রাই করতে পারো, সঙ্গে কিন্তু বাস তোমরা পাউরুটিটা নেবেই নেবে, নাহলে কিন্তু অতটা জমবে না। এবার যে এই যে চিকেন লেগ পিসটা দিয়েছিল না, এবার এটা একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। বাহ দেখো, দেখেছো বেশ কিন্তু সফট হয়ে গেছে, দেখেছো এরকম ছিঁড়ে চলে আসলো, চিকেন স্টুয়ের চিকেনগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ লাগছে। আর একটু খাবো, একটু কাছে থেকে দেখাও,
এই দেখো, দেখেছো, দেখো এরকম কিন্তু সফট হয়ে গেছে, জাস্ট টানলেই এইভাবে ছিঁড়ে চলে আসছে, ভালো লাগছে, ফাটাফাটি। এই দেখো, দেখেছো বেবি কর্ন, খাওয়া যাক। আর মোটামুটি বিকেলবেলায় কিন্তু এখানে লোকের লাইন চিকেন স্টুটাই বেশি খাচ্ছে, যেটা আমি দেখলাম চিকেন স্টুটাই বেশি খাচ্ছে। দেখো যেরকমটা বলেছিলাম, খেতে খেতে কিন্তু আমার চিকেন স্যুপের এই গ্রেভিটা শেষ হয়ে গেছে। দাদা বলেছে আবার নাকি আমাকে রিপিট দেবে, দেখি তো সত্যিই দেয় কি না। দাদা খেতে খেতে স্যুপটা শেষ, একটু কি পাবো, জানে দাও। এটা কি আমাকেই দিচ্ছ না সবাই পাবে? সবার জন্য, সবার জন্যই। আর এই যে চিকেন লেগ পিস, এটাতে একটু কামড় বসানো যাক, চিকেন লেগ পিস। বেশ সফট হয়ে গেছে, আর এরকম ঝাল ঝাল চিকেন স্যুপ না, বেশ জমে গেছে কিন্তু। আর যারা চিকেন স্যুপ খেতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই স্যুপটা জবরদস্ত হবে। আর এই যে এরকম চিকেন স্যুপ না খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, কি দাদা, তাই তো? আমি আগে জিম করতাম, জিমে যেতাম, এখান থেকে খেতাম, স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই হেলদি, হেলদি একটা ফুড বলতে পারি। অনেকে অনেকে কি বিকেলবেলায় চপ মুড়ি খায়, বিকেলবেলায় তেলে ভাজা না খেয়ে আমি মনে করি যে 25 টাকা দিয়ে একটা এরকম চিকেন স্টু নিয়ে নেবে, সঙ্গে একটা রুটি নিয়ে নেবে, জবরদস্ত টিফিন হয়ে যাবে। মটনটা 28 টাকা দাম আর চিকেনটা 25 টাকা। মটন হলে মটন এবং চিকেনটা হলে, তুমি তো খেলে, তোমার কেমন লাগলো? আমি তো আগে গোড়ায় সবটা ভালো লাগে বলে ফাটাফাটি লাগলো নাকি? বাহ, এখনো দেখো কতটা রইছে, এটা আমরা রিল্যাক্সে শেষ করি, দেন শেষ কথায় আসছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই, বস দীপঙ্কর দার দোকানে এসে চিকেন স্যুপটা ট্রাই করে দেখতে হবে। সো ফাইনালি কিন্তু দীপঙ্কর দার দোকান থেকে চিকেন স্যুপ ট্রাই করলাম, এক কথায় যদি বলি জাস্ট লাভলি লেগেছে। দাদা দাদা দারুণ বানিয়েছো, সেরা হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দাও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের খনি সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা দীপঙ্কর দার এই দোকান থেকে চিকেন স্টু খেতে আসবে কী করে। এই দেখো, এটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি জায়গায়, বনগার দিকে কিন্তু প্রথম দিকের ফার্স্ট শেডের ঠিক এই লাস্টের দিকটায় দীপঙ্কর দার দোকান। দীপঙ্কর দা মোটামুটি বিকেল 5টা সাড়ে 5টার থেকে এই চিকেন স্যুপটা বানায়, তোমরা আসলেই পেয়ে যাবে। তাহলে কি, চলে আসো, ট্রাই করো, ভালো লাগবে। টাটা।